মেলার সবচেয়ে বড় গরু এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মেলার সবচেয়ে ছোট বড় ভাই বড় গরু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে আসছি উত্তরবঙ্গ গরুর মেলাতে, আর উত্তরবঙ্গ গরুর মেলাতে এসে আমি একদম অবাক হয়ে গেছি, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট গরুর সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই ছোট গরুর মালিকের নাম হচ্ছে আরাফাত রুবেল ভাই, যার খামারের নাম হচ্ছে সওদাগর গরু। তো আজকে আরাফাত রুবেলের সাথে কথা বলে জানবো এই ছোট গরুটি ওজন কতটুকু আছে, এটার হাইট কতটুকু, এটা কি জাতের গরু, এবং এই গরুর মেলাতে এই গরুটা উনি বিক্রি করবেন কিনা, আর বিক্রি করলেও কত টাকা দাম চাচ্ছেন, এইসব বিষয়ে না কথা বলবো আরাফাত রুবেল ভাইয়ের সাথে। তো চলুন ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, প্রথমে আপনার পরিচয় একটু দিবেন। আমি আরাফাত রুবেল, রাজশাহী থেকে আসছি, আমার খামার নিয়ে সওদাগর আগ্রহ। আচ্ছা ভাই, গরু নিয়ে আসছেন কতগুলা? আমরা মোট 8টা গরু নিয়ে আসছি আর 4টা ছাগল আছে, তার মধ্যে এই গরুটা সবচেয়ে ছোট। আচ্ছা ভাই, এটা যে সবচেয়ে ছোট, এটা কি সারা বাংলাদেশের সবচেয়ে ছোট নাকি শুধু আপনার খামারে সবচেয়ে ছোট? আমার খামারে সবচেয়ে ছোট, সারা বাংলাদেশের ছোট কিনা আমি নিজেও বলতে পারবো না, এটা সবাই প্রতিবেদন দেখলে তখন মন্তব্য করতে পারবো। আচ্ছা, তো আপনার এই গরুটা কি জাতের গরু? এটা আসলে ছোট জাতের একটা গরু আমরা মনে করছি, এবং এই বাট্টু আর কি জাতের, কেউ ভুট্টি বলে কেউ টেঙ্গুরা বলে। তো গরুটা আপনার 2 বছর প্লাস বয়স, এবং চার দাঁত হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন আপনারা, দর্শক বন্ধুরা দেখেন, ছোট্ট একটি গরু চার দাঁত হয়ে গেছে, 2 বছর প্লাস বয়স, এবং এটা 2 মাস আগে হিটে আসছিল। আমরা আরেকটা ছোট্ট জাতের সার দিয়ে এটাকে ব্রিডিং করাইছি, এখনো বাচ্চা পেটে আসছে কিনা আমরা নিশ্চিত না, তবে আমাদের ধারণা যেটা বাচ্চা কনসেপ্ট করেছে। আচ্ছা ভাই, এই যে একটা গরু আপনি ব্রিডিং করে ফেলছেন, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে একটা ছাগলের বাচ্চার চেয়ে ছোট গরু। হ্যাঁ, ধরুক দেখে কিন্তু মনে হচ্ছে একটা ছাগলের বাচ্চার চেয়ে ছোট গরু। জি জি। আচ্ছা, এটা হাইটটা কতটুকু আছে? এটা হাইট আছে 21 ইঞ্চি, আর লম্বা আছে 27 ইঞ্চি। 27 ইঞ্চি। আর ওজন আছে 15 কেজির মতো। আচ্ছা, তো ভাই এই র‍্যাপ, আচ্ছা তো ভাই এই গরুর মেলাতে কিন্তু এটা নিয়ে আসছেন বিক্রি করার জন্য মূলত, নাকি দেখানোর জন্য? হ্যাঁ, আমরা বিক্রি করে দেব। আচ্ছা, তো এই গরুর মেলাতে এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন? এটা 50,000 টাকা মতো হলে আমরা দেব, মাত্র 50,000 টাকা। আর র‍্যাম থেকে যদি কেউ নেয় তাহলে 40,000 টাকা হলে দেব। আচ্ছা ভাই, দেখা গেছে এই গরুর মেলাতে কিন্তু 40 লক্ষ টাকা গরু বিক্রি হয়েছে, আর সেখানে সবচেয়ে ছোট গরুটি মাত্র 50,000 টাকা বিক্রি করে দেবেন। জি জি। আমাদের পেজ আছে সওদাগর এগ্রো নামে, SSAODAGOR AGRO সওদাগর এগ্রো, অথবা আমার মোবাইল নাম্বার 01711104290, এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন। আচ্ছা বলবো, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, আমরাও চাইবো এই গরুটার জন্য বিক্রি করতে পারেন। ৫,000 টাকা কালকে তুলতে দিছে এটা কত চাই কই হিসাব কই নাই বাসায় আসবে নামাজের পর জিজ্ঞেস করেন চার আমাদের আইডিয়া 650। না মুরব্বি আছে না, বেশি হবে না, মনে হয় না। ওজন কত আছে জানা আছে? প্রায় 650 কেজি। তো
আমরা তো এই কারবারই আছে বোঝা লাগছে না এই কারটা ফুলজানে গুলো আমার খুব ঘনিষ্ঠ লোক সেই জমাই দিছে শশী ভাই আজকে যাত্রা মানে সেমিনার হল ভরা লোক খালি শশী ভাই করতেছিল ইলেকশন দরকার নতুন ছিল গাজীপুর থেকে স্যার শশী পিন নিরবতা ছিল কোন মানে পিন ড্রপ